প্রথমত ফ্যামিলি, তারপর হচ্ছে আমার কোচ, আমার বিকেএসপি কোচ নূর আলম স্যার। তো সে সবসময় আমারে পিছন দিক থেকে ফোর্স করে যে সব কিছুর একটা শেষ আছে, তুমি ভালো কিছু করো, তুমি অবশ্যই ভালো কিছু জায়গায় যা শেষ করবা। এখন থেকে যেমন আমি এই গেম খেলতে গেছিলাম, তখনও আমি উনি আমারে বলছে যে দেখ, হয়তোবা এই গেমেই মনে কর যে তোর শেষ গেম হতে পারে, বা এই গেমটাই তোর সব শেষ সুযোগ হতে পারে, বা এই গেমে তুই ভালো রেজাল্ট করলেই দেখা গেলো এই গেমের প্রচেষ্টায় তুই সামনের গেমে আরও ভালো রেজাল্ট করতে পারবি, বা এই সামনে যে অলিম্পিক আছে এখান থেকেও তুই হয়তোবা একটা কোটা অর্জন করতে পারিস। তো মনে করবি যে প্রত্যেকটা স্টেপ তোর জন্য এখন ইম্পর্টেন্ট, তুই ওইভাবেই খেয়াল যেন তুই ভালো কিছু করতে পারিস। তো আমার সবথেকে বড়ো ইনফ্লুয়েন্স সে, কারণ সে আমার প্রথম থেকেই সাপোর্ট দিছে, বা পিছন দিক থেকে সে আমার সবসময় বলতো যে না তুই এটা পারবি, করবি তুই, ইনশাল্লাহ পারবি। এটা ওমান ভাইয়া আর অবশ্যই মার্টিন কোচ, আর তারা সবসময় আমাকে এই চারজন মানুষ খুবই বেশি ইন্সপায়ার করে মেন্টালি, বিকজ রোমান ভাইয়া অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার এবং সিনিয়র প্লেয়ার হিসেবে সবসময় একজন টিমমেট হিসেবে উনি সবসময় সাপোর্ট করে। আর অবশ্যই আমার বাবা মা যদি আমাকে সাপোর্ট না করতে হয়তো বা কখনোই সম্ভব ছিল না। আসলে আব্বু মানে ফ্যামিলি সাপোর্টটা সবথেকে বড়, অনেকে অনেকে ফ্যামিলি সাপোর্টের কারণে কোনো কিছু করতে পারে না, বাট আমার ফ্যামিলি থেকে অলরেডি সবসময় সাপোর্ট ছিল কোনো কিছু হলে। আর খেলাধুলা নিয়ে অবশ্যই রোমান ভাইয়ার কোচ, এই দুজন মানে আমার ফ্যামিলি সাইড থেকে আমার বাবা মা আর খেলাধুলার সাইড থেকে রোমান ভাইয়ার কোচ।